সকালবেলা রিজোকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি অলমোস্ট। এখনো পায়ের মোজাটা পরাবো, আই কার্ডটা দেবো আর জুতো পরিয়ে দেবো, আর ওকে সকালবেলা একটুখানি কমপ্লেন খাইয়ে দেবো, দিয়ে স্কুলে পাঠাবো। টিফিনটা এখনো রেডি করিনি, টিফিন বক্স ওয়াটার বোতল সব রেখে দিয়েছি, এগুলো রেডি করে নেবো, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তো গুড মর্নিং বলে দাও রিজো। তো চলো এখন রাখি, রিজোকে একদম রেডি করে কমপ্লিট করে দিই। রিজোর বাবা দোকানে গেছে, ও তো 6:30-7টার মধ্যে দোকানে চলে যায়, আবার 8টার সময় আসবে, এসে রিজোকে নিয়ে স্কুলে যাবে। তো চলো রিজোর টিফিনটা রেডি করে দিই, ওয়াটার বোতলে জলটা দিয়ে দিই, দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওইদিকে রিজোকে স্কুলের জন্য রেডি করা কমপ্লিট হয়ে গেছে, এখনও রিজোর বাবা আসেনি, এবার চলে আসবে। তো তার আগে আমি ভাবলাম একটুখানি সকালবেলা সুগারটা টেস্ট করে নিই খালি পেটে, মানে ফাস্টিংটা, কারণ কি আমি আমার ভোর রাত্রে একটু সুগারটা ফল্ট করেছিল, তো সেই মুহূর্তে আমার মিষ্টি খাওয়া হয়ে গেছিলো, তো এখন সুগার লেভেলটা কেমন রয়েছে সেটা জানার জন্য একটু সুগারটা চেক করে নিচ্ছি আর কি। তো সুগারটা চেক করা থাকলে অ্যাকচুয়ালি আমার খুব ভালো হয়, কারণ আমি বুঝতে পারি যে কতটা মাত্রায় আমি ইনসুলিন নেব বা কীভাবে খাবার দাবার করবো, তো সেই জন্যই। তো এই যে দেখো সকালবেলা সুগারটা টেস্ট করা হয়ে গিয়েছে, আর রিজোর বাবাও চলে এসেছিলো রিজোকে নিয়ে, যে স্কুলে চলে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের কালু ভুলু লালু সমস্ত ওদেরকে খেতে দেওয়া হয় বলে ওরা এখানেই থাকে। আর এখানে দেখো রাত্রিবেলা চিয়া সিডস ভেজানো রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, তো রিজোর বাবা সকালবেলা লেবু দিয়ে খেয়ে চলে গেছে, আর আমি লেবুটা অ্যাভয়েড করি কারণ আমার ভীষণভাবে অ্যাসিড হয়ে যায়। তো আমি এখানে শুধু জল দিয়ে চিয়া সিডসটা এখন খেয়ে নিচ্ছি খালি পেটে। তো তারপরে এই যে দেখো বেশ খানিকক্ষণ বাদেই কিন্তু আমি মানে গ্রিন টি একটু করে খেয়েছি, খিদে পাচ্ছিল একটা টোস্ট বিস্কুট দিয়ে আর একটু গ্রিন টি করে খেয়েছি। আর এখন বাজে 10:30 মতো, মামাও স্কুলে যাবে, তো রিজোর বাবার জন্য যেখানে টিফিন রেডি করছি, আর আমার পেটটা একটু ভরাই রয়েছে কারণ সকালবেলা চিয়া সিডসটা খেয়েছিলাম, তারপর একটু চা টোস্ট বিস্কুট খেয়েছিলাম। তো এখানে দেখো রাত্রিবেলা চিকেন স্টু বানিয়েছিলাম, সেটাই গরম করে দিচ্ছি, দুটো ব্রেড একটু টোস্ট করে দিচ্ছি, আর এখানে একটু পাস্তা রয়েছে, আগের দিন সন্ধ্যাবেলা মামা রিজো খাওয়ার জন্য বানানো হয়েছিল, তো সেটা মামা স্কুলে খেয়ে যাবে। মামার জন্য এখানে একটু ম্যাগি নুডলস বানিয়ে দিয়েছি, স্কুলের টিফিন নিয়ে যাবে। আর দেখো এখানে এই যে একটু গ্রিল চিকেন ছিল সেটাও গরম করে দিয়েছি, আর দু পিস পাউরুটি একটু টোস্ট করে দিয়েছি, আর এক বাটি চিকেন স্যুপ একটু গরম করে রিজোর বাবাকে দিয়ে দিচ্ছি, ও এটাই টিফিন খেয়ে নেবে। আর তো এখানে মাম্মা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ও স্কুলের জন্য বেরিয়ে পড়েছে, এখন ওই 11:10 মতো বাজে। তো যাই হোক এবার মাম্মা স্কুলে চলে যাবে, আর আমাকে এই যে ঘর দোরের কাজকর্মে লেগে পড়তে হবে কারণ আজকে প্রচুর কাজ, পুজো তো প্রায় শুরুই হয়ে গেছে, মহালয়ার পরের দিনের ব্লগ এটা, তো আজকে আমি একটু ঘর দোর ভালোভাবে ডিপ ক্লিন করবো, কারণ মহালয়ার আগেই ডিপ ক্লিন করবো ভেবেছিলাম বাট সেটা হয়ে ওঠেনি। তো দেখো এই যে প্রচুর ধুলো ময়লা, যেখানে যত সমস্ত কিছু ময়লা ধুলো এক্সেস জিনিস যা ছিল, মানে বারান্দাতে ঘরে খাটের তলা আলমারির কোনায় শোকেশের কোনায় যা ছিল সমস্ত ধুলো ময়লা একসাথে বার করে ঘরের চারিদিকে ঝুলটুল ঝেড়ে একেবারে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো বেড়াল ছানাটিকে আমার মাম্মা স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে, তো যাই হোক ওকেও রেখে দিয়েছি কারণ কি ও সাথীও পেয়ে গেছে, আমার বাড়িতে তো অলরেডি বেড়াল ছানা রয়েছে, অনেকগুলো বেড়াল রয়েছে, তো তাদের সাথেই খুব সুন্দরভাবে রয়ে গিয়েছে, একটু অসুস্থ ছিল, ওকে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে, এখন অনেকটাই সুস্থ রয়েছে, খাওয়া দাওয়াও করছে, আর সাথী সঙ্গীও পেয়ে গিয়েছে। তো যাই হোক এখন দেখো আমি বারান্দায় চলে এসেছি, একটুখানি বারান্দার মধ্যে টুনি লাইট লাগাবো, কারণ কি পুজোর সময় না একটু এইসব আলো ঠালো জ্বললে বেশ মনের মধ্যে একটা আলাদা রকমই ফিলিংস আসে, আর সন্ধ্যের পর থেকে না আমার বারান্দাটা কেমন অন্ধকার হয়ে থাকে, তো দেখতে ভালো লাগে না। যাই হোক সাধারণত তো মানুষ সবাই আর কি ঘরের মধ্যে টুনি লাইট দিওয়ালিতে বা কালী পুজোতেই লাগায়, তো আমি এখনই একটু লাগালাম, দেখতে ভালো লাগবে সন্ধ্যের পর থেকে। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি হয়েছে, আর গরমের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো সব পার্ট করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো আমি ওখানে ধুলো ময়লার কাজ করছিলাম বলে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কি, নাইটি পরেছিলাম সেটা খুলে আবার একটা প্লাজো আর গেঞ্জি পরে নিয়েছি। যাই হোক এত এখানে এখন গোছাগুছি করে নিচ্ছি, আর পুজোর আগে তো সমস্ত কিছু ঘর দোর সুন্দরভাবে সাজানো গোছানো করলে একটা মনের মধ্যে আলাদাই ফিলিংস আসে বা ভালো লাগে, দেখবে পুজোর আগে আগে বেশ ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই সময় আর ঘর দোর গোছাতে সাজাতে বেশ ভালো লাগে, মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগা তৈরি হয়। তো যাই হোক ঘর দোর তো গোছাচ্ছি, এই যে দেখো এখানে সমস্ত জামা কাপড় পাট করে নিয়েছি, ওগুলো গুছিয়ে তুলে রাখবো। আমাদেরকে দেখাই অনলাইন অফলাইন পুজোর যা যা শপিং হয়েছিল, শুধুমাত্র পুজোর না, আমরা তো ঘুরতে যাবো খুব শীঘ্রই, কবে যাবো কোথায় যাচ্ছি সবই তোমরা জানতে পারবে। তো এখানে দেখো সমস্ত জিনিসপত্র এই যে এরকমভাবে গাদা গুদুম করে রাখা হয়েছে, কারণ এগুলো যতক্ষণ না পড়ছি প্রচুর জিনিস অল্টার করতে হয়েছে। তারপরে অনেক জিনিস রয়েছে যেগুলো অফলাইন অনলাইন থেকে এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে, তো সেই সমস্ত জিনিসপত্র এরকমভাবেই মানে পড়ে রয়েছে, কারণ পুজো তো শুরুই হয়ে গেছে বলতে গেলে, আমরাও আজ হয়তো ঠাকুর দেখতে বেরোতে পারি, তো আলাদা আলাদা করে সব প্যাকিংয়ে রাখা আছে, রিজোর বাবার রিজোর মাম্মার তো সবারই রয়েছে এগুলোই। আর তোমাদের সাথে তো আমার শেয়ার করা হয়নি এই জিনিসপত্রগুলো, দেখা যাক কবে শেয়ার করা যায়। তো এখন 6:30 বাজে, আমি সন্ধে টন্ধে দিয়ে দুপুরবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, কারণ রাত্রিবেলা আজকে ডিনারে ঘুগনি বানাবো, চিকেন ঘুগনি, রিজোর বাবা তো ঘুগনি বলো তরকা বলো এগুলো চিকেন ছাড়া খেতে পারে না, ওর নিরামিষ নাকি ভালো লাগে না, তো যাই হোক আমার তো আবার নিরামিষগুলোই বেশি ভালো লাগে, তো অজ্ঞতা ওর জন্য আমাকে করতেই হয়। তো ওখানে মটর আলু সেদ্ধ করে রেখে দিয়েছে, আর এখানে দেখো রেডি হয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছি একটুখানি পুজো পুজো ফিলিংস বলে একটু বেশি সাজাগোজা করেছি, মানে একটু ট্র্যাডিশনাল সাজ সেজেছি আর কি। তো সেজেগুজে এই যে মাম্মাকে নিয়ে রিজোকে নিয়ে আজকে চারজনেই বেরোবো, স্কুটি করেই যাবো, তো বেহালার
দিকে একটু ঠাকুর কয়েকটা দেখার প্ল্যান রয়েছে, আর টুকিটাকি মাম্মার কয়েকটা অ্যাক্সেসরিজ মানে সাজগোজের জিনিসপত্র ওর ও একটু পছন্দ করে কিনবে, সেই জন্য ওকে নিয়ে বেরোনো। অনেকদিন ধরে মাম্মাকে নিয়ে বেরোনো হয়নি, অনেকদিন ধরে বলছে যে মা নিয়ে চলো কিনবো, আর আমার তো একা আজকাল বেরোতে পারি না। যাই হোক, তো রিজোর বাবা বললো চলো আজকে ওইদিকে ঠাকুরগুলো যদি মানে প্যান্ডেল খুলে দেয় তাহলে দেখে আসবো, আর মাম্মা যা যা দরকার আছে ওগুলো কিনে নেবে। তো সেহেতু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে, আর রাস্তাঘাটে সেরকম একটা ভিড় নেই। আর দেখো আমাদের এখানে ঠাকুর পুকুরে একটা বাজার কলকাতার নতুন আউটলেট খুলেছে, তো মহালয়ার দিনই এটা ওপেন হয়েছে। তো আমাদের তো যাওয়া হয়নি, কারণ কি এবছর আমাদের অনলাইন থেকে বেশি শপিং হয়েছে, অফলাইন তো টুকটাক করেছি, সেগুলো তো মানে কোনো মলে আমরা যাইনি সেইভাবে। আর দেখো আমাদের এখানে একটা প্যান্ডেল তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছিল। তো এখানে আজকে এখনো পর্যন্ত মানে হয়নি, মানে উদ্বোধন হয়নি, ওখান থেকে আমরা একটুখানি দেখে বেরিয়ে এসেছি। আর রিজোর বাবাকে বলছি একটু ভিড়ভাড়টা না হলে পুজো পুজো মনে হয় না। তো যাই হোক, আরও একটা জায়গায় এসেছি, মানে ওই রাস্তাতে যেতে যেতেই যে কটা প্যান্ডেল দেখার আর কি, তো এখানেও ঠাকুর এখনো পর্যন্ত আসেনি বা উদ্বোধন হয়নি। আর এখানে দেখো মেলা বসেছে, তো রিজো বায়না হচ্ছে মেলায় যাওয়ার জন্য, কিন্তু মেলা এখনো পর্যন্ত খোলেনি আর কি, তো চতুর্থী থেকে হয়তো এগুলো সমস্ত কিছুই খুলে যাবে। তো যাই হোক, রাস্তায় যে দেখো এসছি মেন রোডের দিকে, তো ভালোই আলো দিয়ে সাজিয়েছে, তবে এবছরটা না মনে হচ্ছে একটু আলোটা লাইটিংটা কম দিয়েছে। তো যাই হোক, আমরা এই দেখতে দেখতেই যাচ্ছি সবাই মিলে, বেশ ভালোই লাগছিল। আর এটা হলো বেহালার নতুন দল, যেখানে ফুচকার প্যান্ডেল বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ওপেনিং হয়নি আর কি। তো আমরা ওখান থেকে চলে এসেছি, বেশ খিদে খিদে লাগছিল। তো এখানে দেখো রিজোর বাবা একটু স্প্রিং রোল কিনে দিয়েছে, তো মাম্মা বেসিক্যালি স্প্রিং রোলটা খাবে, আর আমি আর রিজোর বাবা এই যে মোমো খাবো, তো এই নিয়েছি এখন, এটাই খাচ্ছি আমরা সন্ধ্যাবেলার টিফিনে। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা এই যে বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মাম্মার সাথে গল্প করতে করতেই যাচ্ছি যে এখনও আজকে পর্যন্ত বাজার খোলা আছে, হয়তো আর দুদিন খোলা থাকবে, তারপরে হয়তো বাজার বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে এদিকে এসেছি, তো মাম্মা বলছে দই ফুচকা খাবে, কারণ আগের দিন তোমরা ব্লগে দেখেছিলে রিজোর বাবার সাথে যখন আমি এসেছিলাম তখন আমি একাই দই ফুচকা খাচ্ছিলাম, তো মাম্মা ভীষণ ভালোবাসে দই ফুচকা খেতে, তো ওর জন্যই নেওয়া বেসিক্যালি। আর আমিও একখানা নিয়ে টেস্ট করছি, মানে ওই আর কি চোখের সামনে দেখলে কি আর না খেয়ে থাকতে পারি। তো যাই হোক, একটু খেয়ে নিলাম, খাওয়া দাওয়াই করছি, আর এখনও পর্যন্ত কিছু কেনাকাটা করিনি। তো এইবারে এই যে বাজারের ভেতর দিকটায় এসেছি, এসে এই যে মাম্মা ওর কয়েকটা সাজগোজের জিনিস কিনবে, তো ও দেখছে কিনছে এই করছে, আমি একটুখানি এখানে ভিডিও করে নিলাম। তো দুর্গাপুজোর মানে পরপরই তো আমরা বেরিয়ে যাব, মানে ঘুরতে যাব, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার প্রতিটি ব্লগে চোখ রেখো, আর এখন তো আমি রেগুলার ব্লগ দিয়ে উঠতে পারি না, তো সপ্তাহে তিনটে কি চারটে করে আমি ব্লগ ছাড়বো, কারণ সত্যি কথা আমার তো শরীরের অবস্থা ভালো নয়, আমাকে মাঝে মধ্যে রেস্ট নিতে হয়। তারপরে একটা ফোনে না আমি সমস্ত কিছু কাজ করি, মানে ভিডিও করা, এডিটিং করা, আমার পার্সোনাল মানে কল, সমস্ত কিছু একটা ফোনের মাধ্যমেই আমি কিন্তু সমস্তটা করি। তো যাই হোক, খুবই অসুবিধে হয়ে পড়ে, আর আমার ফোন মেমোরি না ফুল হয়ে গিয়েছিল ভিডিও করে করে, তো ফোনটা একটু প্রবলেমও করছিল। তারপরে পুজোর আগে আগে না অনেক কাজ থাকে যেগুলো আমাকে একাকে সামলাতে হয়, তোমরা তো দেখলেই, তো সেই সমস্ত কিছু করে তারপরে ভিডিও এডিট করে আপলোড করতে একটু প্রবলেমই হয়ে যায়। যাই হোক, তাও আমি তার মধ্যেও মাঝে মধ্যে তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো মাম্মা ওর পছন্দসই কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে, তো আমরা একটুখানি বাজারে এটা ওটা দোকান ঘুরছি, আমারও টুকটাক জিনিস কয়েকটা নিলাম। তো এখানে রিজো মাম্মা দুজনেই আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো ওদেরকে একটু সফটি কিনে দিলাম। আর রিজো দেখো এখানে কাঁদছে, কারণ ওকে ও বাইরে বেরোলেই আর কি ওর গাড়ি চাই, তো ওকে এখন গাড়ি কিনে দিতে হবে, সেই জন্য ও কান্নাকাটি করছে। তো ওকে ভোলানোর জন্যই যে একটা আইসক্রিম ওকে কিনে দেওয়া হয়েছে, এখন খাচ্ছে। তো যাই হোক, এই যে আমরা এখন এই যে বাজারের মধ্যে ঘুরছি, তবে আজকে কিন্তু দ্বিতীয় আজকে কিন্তু বাজারে একদমই ভিড় সেইভাবে নেই, তো সমস্ত কেনাকাটা মানুষের লাস্ট মানে সব কিছুই হয়তো হয়ে সবার গিয়েছে, তো এখনও টুকিটাকি যেটুকুনি বাকি আছে সবাই কেনাকাটা করছে আর কি। তো আমরাও সেইভাবেই বাজারে বেরিয়ে একটুখানি কেনাকাটা টুকটাক করলাম। তো এখানে যেতে যেতে একটা দোকানে ব্যাগ পছন্দ করছিলাম, কারণ কি আমি একটা ব্যাগ আগে নিয়েছি অনেক দিন আগে, মানে এক মাস আগে প্রায় যখন আমি কেনাকাটা করতে এসেছিলাম বাজারে নিজের বাবার সাথে, তখন একটা নিয়েছিলাম, বাট ওই ব্যাগটা না সব কিছুর সাথে নেওয়ার জন্য নয়, তো সে কারণে এখান থেকে আরও একটা ব্যাগ দেখে নিলাম। তো মাম্মা এই ব্যাগটা পছন্দ করেছে, খুবই ভালো লাগছিল, তো এটা বেসিক্যালি আমার জন্যই আমি নিলাম। মাম্মা তো এরকম টাইপের ব্যাগ ইউজ করে না, ও কোথাও বেরোলে ওই পিঠে দেওয়া যেসব ব্যাগগুলো হয় ওই ছোটো ওই ব্যাগগুলোই ও নেয়, আর আমি এটা আমার জন্যই নিলাম, কারণ ওটা ঘুরতে গিয়ে ইউজ করবো, আর পুজোতেও কোনো ড্রেসের সাথে যদি ভাবি যে ওটা নিয়ে বেরোবো তো নেবো। যাই হোক, ওখানে কেনাকাটা কমপ্লিট করে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন এই যে দেখতেই পাচ্ছ তোমরা চারজনে মিলে কিন্তু স্কুটি করে যাওয়া আসার একটা রিস্কের ব্যাপার হয়ে যায়, সে কারণে আজকাল প্রায় দিনই যখনই বাইরে বেরোই কিন্তু মাম্মাকে নিয়ে বেরোই না। তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের বেহালা ঠাকুর পুকুরে এসপি পার্কের প্যান্ডেলটা দুর্দান্ত করেছে, তো এটা দেখতে দেখতে এই যে দেখো বাড়ি চলে এসছে, চুলের অবস্থা একদম মানে খারাপ হয়ে গেছে, তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই যে ঘুগনি তৈরি
করতে লেগে পড়েছি, কারণ রাত্রের ডিনারে রিজোর বাবা এই ঘুগনি আর রুটি খাবে আর কি। তো রুটি তো আমি বানাই না, রুটি কিনেই নিয়ে আসবে। আর আমার যেহেতু কাকা শ্বশুরকেও খেতে দিতে হয়, তো ওনার জন্যও রাত্রিবেলা রান্নাবান্না আমাকে করতে হয়। তো যাই হোক, আমি তো আর খাবো না, আমার মোমো আর ফুচকা এইসব খেয়ে টুকিটাকি খেয়ে আমার পেট একদম পুরো ফুল প্যাকড আপ। তো দেখো এই যে তোমাদেরকে ফাইনালি আমার বারান্দার লুকটা একটু দেখিয়ে দিই। রাত্রিবেলা দেখো বারান্দার মধ্যে এই যে টুনি লাইটগুলো জ্বললে বেশ দেখতে ভালো লাগে, আর একটা আলাদা রকমই অনুভূতি হয়। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো প্লিজ আমার পেজটিকে একটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।